সরকারি অনেক হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করা হলেও বেসরকারি হাসপাতালগুলোতে 500 থেকে 1200 টাকা ফি গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। কদিন আগে ডেঙ্গু টেস্টের জন্য সরকারি হাসপাতালে 100 আর বেসরকারি হাসপাতালে 300 টাকা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি এই ঘোষণার বাস্তবায়নে মনিটরিং এর পরামর্শ বিশেষজ্ঞদের। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে কেউ ডেঙ্গু আক্রান্ত কিনা নিশ্চিত হতে NS1 অ্যান্টিজেন টেস্ট প্রথম ধাপ। সরকারি হাসপাতালগুলোতে কোথাও 100 টাকার বিনিময়ে আবার কোথাও বিনামূল্যেই এই টেস্ট করা হয়। রোগীর অবস্থা বুঝে CBC ও IgM পরীক্ষা করা হয়, যেখানে খরচ পড়ে সর্বোচ্চ 400 টাকা। আগে তো একটা রেট ছিল নির্দিষ্ট পরিমাণ, এখন গত প্রায় 8-10 দিন ধরে গভর্নমেন্টের একটা সার্কুলার আছে যে ওটা রিডিউসড রেটে 100 টাকা করে ডেঙ্গু টেস্ট করা হচ্ছে গভর্নমেন্টের নির্দেশনা মোতাবেক। ডেঙ্গু টেস্ট এখন 100 টাকা করে করা হচ্ছে, এটাতে NS1 আছে একটা, IgG আছে একটা, IgM আছে একটা, তারপরে প্ল্যাটলেট CBC করা হয়। CBC-র টেস্টও এটা 80 বা 100 টাকা এরকম দাম, বেশি না। 2019 সালে কিন্তু যখন আক্রান্তের সংখ্যা অনেক ছিল তখন সরকারিভাবে কিন্তু সব জায়গায় সরকারিভাবে টেস্টটা ছিল, হলে বিনামূল্যে, আর বেসরকারি তো একটা নির্ধারণ করা ছিল 500 টাকা। তো এবার তো আক্রান্তের সংখ্যা বেশি, যার ফলে একটা চিঠি অলরেডি অধিদপ্তর থেকে আসছে, যেটা 26 অক্টোবর, যে 100 টাকা যাতে সরকারিভাবে 100 টাকা এবং বিনামূল্যে যাতে করা হয়, তো বেসরকারিভাবে কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে, যাতে ডেঙ্গু যাতে টেস্টটা সবাই যাতে করতে পারে। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোতে এই একই টেস্টের জন্য খরচ হচ্ছে 500 থেকে 1200 টাকা, আর অন্যান্য টেস্টের খরচেও তারতম্য বিস্তর। বেসরকারি হাসপাতালগুলোর দায়িত্বশীলদের যুক্তি, সরকারের পক্ষ থেকে ফি নির্ধারণ করে দেওয়া হয়নি। ডেঙ্গু টেস্টের মূল্যে ভারসাম্য আনতে রোববার এক অনুষ্ঠানে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দামে সমন্বয়ের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী। টেস্টের জন্য 100 টাকা করে সরকারি হাসপাতালে নেওয়া হবে, এটাই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আর প্রাইভেট সেক্টরে 300 টাকা করে, তো এটি এখন বর্তমানে বলবৎ থাকবে। ডেঙ্গুর এই পিক টাইমে একদিনে জ্বরেই যখন টেস্টের প্রতি জোর দিচ্ছেন চিকিৎসকরা, সে সময় হাসপাতাল ভেদে টেস্টের মূল্যে তারতম্য জনসাধারণের জন্য বাড়তি দুর্ভোগ। এই সংকট কাটাতে স্বাস্থ্য বিভাগের মনিটরিং আরও জোরদারের পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। আগে যে বিনামূল্যে ছিল এই পর্যায়ে রাখতো আর ওইটাকে কমাইতো বেসরকারিটা, তাহলে খুব চমৎকার হইতো, এবং তারপরেও তদারকি না হইলে এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি না। আজকে ঢাকা শহরে 1000 খানিক বেসরকারি প্রতিষ্ঠান আছে, অলিতে গলিতে ছোট ছোট ডায়াগনস্টিক সেন্টার আছে, ক্লিনিক আছে, আমাদের তো তদারকি না করলে এইরকম সিদ্ধান্ত সরকারের কোনো সময় বাস্তবায়িত হয় না এবং মানুষের উপকার হয় না। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।